भाई जी सब्जेक्ट्स अच्छी रिविजन करवा मिनिमम तो, तो भलसे रिजन ना प्लस मोक टेस्ट तो निर्ती पंद्रह दिन तो तुम सर मुझ दिन को टेस्ट देवी भाई सेम टेस्ट दी कि फायदा नहीं मोक टेस्ट रू कॉब्लेम्स हो रो काउट्स रोचा पुणी क्लीयर करा तो दिन को हार्ड टू हार्ड दिटा टाइम मोक टेस्ट दब डाउट क्लियर कर षे दिन तुम तीस दिन पड़ेगा तुम से केस रिविजन मोक टेस्ट बाकी तीस दिन में ত কো পিসিম পেড করছে মানে চাড়রিটা সবজেেকটও তোমরা রহুচি চারিটা সবজেকটরে পুরা প্রবিী নহ যাব। ইজি দিন তম এ কি চারিটা সবট ুপরা ভলসে পানি করেকি কমপিেস েন করে এক ম মেন্স একজামটা করাক দিব তো সেেথি পাই মোর সজেেশন কখন এ ঠারু তমে প্রিলিমসহ মেন স্পেপর মধ্যে পরিিবার স্টা কর ম জেনাল কললেশন করছে মা ইড অটমমেটেল লাম পাই মপল ।

মিনিমম তো তোমাকে ষোল ঘন্টা অনআন্ড আভরেজে চাপ্টর দেওয়া পড়বে যদি গোটে চাপ্টার ষোল ঘন্টা কি ঘন্টা সে পড়ি ন তাহলে ভালো উপর ঠার কিন্তু উপর উপর দেখি অলরেডি তোমাকে ভিডিও আপর তুমি ষোলো ঘন্টা কি পনেরো ইনভেস্ট করব ভিডিও তাপরে ইউট্যুব রমসিক তাপরে নিজে খাতা কলম দুইশটা কোশ্চিন গাড়ি তাপরে টেস্ট দাব এত যদি প্রপরলি প্রোসেস ফলো করতে পনেরো ঘন্টা তো নিহতি লাগবে গোটে নিহতি লাগবে তা অধিক লাগে কম লাগে তো চালিশন্টু ষোল ছিলশ ঘন্টা মু আভরেজ পকাইলি তুমি কেবল এই মেন্স রা চাপ্টর আভরেজ চালিশা চাপ্টরি ছাড়শ ঘন্টা দাও তা পে তাহ তা তো রিভিজন তো করব না

হবনী কমে করার পড়িবো ভাই গোটে লক্ষ্য রাখছি তুমি যদি টাইম দবনি সেটি ডেডিকেশন হবনি তাহলে হব সি রেজাল্ট ব্যাক প্রিলিমস এবে টু ইস টু যেতি কি সেলফ স্টাডি তোমার টাইম মিনিমাম তো কর মিনিমম সে সাড়ে পাঁচ ঘন্টা অ্যাপ্রক্স দিও ঘন্টা অ্যাপ্রক্স দিও মেন্স অলরেডি তার ভিডিও আগর আছে